মেয়র তাপস ওনার বাপের জমিদারি মনে করে দেশটাকে, যদি তা না মনে করে সেটা কেন বলল একটা দায়িত্বশীল জায়গা থেকে? আপনারা বলতে পারবেন যে মেয়র তাপস এই ধরনের কথাবার্তা বিগত দিনেও বলছে। হ্যাঁ বলছে, সেই দায়িত্বহীনতার জায়গা থেকে তিনি বলতে পারেন, এবং রাষ্ট্র যে আসলে কি সেটা যদি উনি বুঝে থাকতেন তাহলে হয়তো এইসব কথা বলতেন না। একটা রাষ্ট্রের মধ্যে মির্জা ফখরুলকে ঢুকতে দিবেন না, এই ধরনের পলিটিক্যাল বক্তব্য এখনকার প্রজন্ম শুনতে চায় না। তার কারণ হচ্ছে দেখবেন যেই প্রজন্ম আই হেট পলিটিক্স বলে তার কারণটা শুধু আমরা এই প্রজন্মকে দেই তা কিন্তু ঠিক হচ্ছে না। এই তাপসদেরকেও দেওয়া উচিত, তারা রাজনৈতিক ময়দানে এসে অরাজনৈতিক বক্তব্য রেখে আমাদের তরুণ সমাজ থেকে ডিমোটিভেট করতে করেছে এবং করে যাচ্ছে। এই আই হেট পলিটিক্স মূলত এমন একটা জায়গায় উনি যে ভয়টা মির্জা ফখরুলকে দেখানোর চেষ্টা করছেন, এটা তো সবাইকেই দেখানোর চেষ্টা করেন। তো সেই জায়গাটায় তরুণ সমাজ যে ভয়ের একটা চাষ আওয়ামী লীগের পক্ষ থেকে এই 14-15 বছরে পেয়েছে, সরাসরি বলতে পারে না যে আই হেট, ওটাকে বলে কি তাপস, মেয়র তাপস, আমি মেয়র তাপসকে ঘৃণা করি, এটা বলতে পারে না। কারণ এটা বললেই যে 14 বছরের বালককে ধরে নিয়ে আইসা সাজা দিয়ে দেয়, আমাদের খাদিজাতুল কুবরা বয়স হয় নাই তাকে কারাদণ্ড দিয়ে দিচ্ছে, এবং আদালত তা সে যাতে না মুক্তি পায় তার জন্য স্পেশালি বলেছে এখন তার আবেদনই করতে পারবে না। তাই এমন জায়গাতে আই হেট পলিটিক্স যেই তরুণ প্রজন্ম বলে, মেয়র তাপসকে বোঝা উচিত ওনাদের এই রকমের বক্তব্যের কারণে বলে। ওনারা রাজনীতিকে নোংরা করে ফেলেছে, এখনও ওরা ওই সময়তে বসবাস করতেছে যে জবরদখল করে, যেভাবে চর দখল করে সেখানে থাইকা যা ইচ্ছা তাই করবে, একে ঢুকতে দেবে না, ওকে মেরে ফেলো। এটা কি আপনি বন্য শাসন পেয়েছেন? এটা একটা স্টেট, এটা একটা রাষ্ট্র, রাষ্ট্রটাকে আপনি মনে করতে পারেন যে রাষ্ট্রটা নাই, আমরা এখনও মনে করি রাষ্ট্রটা আছে। আর এই ধরনের বক্তব্য দেওয়ার দুঃসাহস আপনি দেখাতে পারেন, আপনাদের এই শাসন যতদিন দীর্ঘায়িত হবে ততদিন। আমি বলবো তাহলে কি মির্জা ফখরুল এসে কখনো মেয়র তাপসকে যদি ক্ষমতা আসে পারে, অলরেডি আপনি দেখতে পাচ্ছেন বিদেশি চাপ যেভাবে আওয়ামী লীগের উপরে আছে, আমার মনে হয় না সরকার বেশি দিন টিকবে। তো এইরকমের অবস্থায় যদি আমি ধরি বিএনপি ক্ষমতায় আসে, মির্জা ফখরুল বা বিএনপির কেউ যদি মেয়র তাপসকে বলে যে ঢুকতে পারবো না, ঢুকতে দেবো না, বের করে দেবো, এই ধরনের বক্তব্য কি আমরা সাপোর্ট করি? না, আমরা এই দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য কথা বলি। এই জন্য দেখবেন আমাদের গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য যে 31 দফার সাথে একমত হয়েছে, আমরা আলাদা করে আবার একটা 31 দফা দিয়েছি, সেটার কারণ হচ্ছে আমরা একটা স্টেট বিনির্মাণ করতে চাই। মেয়র তাপস সহ যেই সমস্ত সন্ত্রাসী রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন যারা এই ধরনের সন্ত্রাসীমূলক উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, তাদের এগেইনস্টে গিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে এসে এই ধরনের কথা কেউ বলবে না, সবাই তার স্টেটটাকে বুঝতে পারবে, এবং রাষ্ট্র যে রাষ্ট্র ছাড়া যে কেউ কাউকে এই ধরনের কথা বলতে পারে না, চাইলে বিচারপতিকে ঘাড়ধাক্কা দিয়ে বের করতে পারে না, সেই ধরনের অবস্থায় আমরা নিয়ে আসতে চাই। তো আসল কথা বলতে চাচ্ছি, আমি এই তরুণ প্রজন্মের ভোটাধিকার বঞ্চিত একজন সদস্য হিসেবে মেয়র তাপসের বিগত দিনের এবং এখনকার এই ধরনের সমস্ত ঔদ্ধত্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই, একই সাথে ওনার এই অসাংবিধানিক একটা রাষ্ট্রের মধ্যে বন্য বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আর এটা বাংলাদেশের সব মানুষ আমার পক্ষে দেখবেন, ওনাদের পক্ষে মানুষ সিসি করে, এতটাই সিসি করে, এতটাই গালাগালি দেয় এইসব বক্তব্যের পরে। দেখবেন আমি একটা জিনিস অবাক হয়ে দেখতেছি যে গালাগালির মাত্রাটা আসলে ওইভাবে নাই, কারণ একে তো ভয়, মির্জা ফখরুলকে ভয় দেখায়, সবাই তো ভয় পাবে, কিন্তু একটা কমেন্ট নিচে খুব ভালোভাবে দেয়, সেটা হচ্ছে ফুটফুটে সুন্দর। ওনাদেরকে বলবো এই ফুটফুটে সুন্দরের মতো বক্তব্য দিয়েন না, মানুষ হাসে, ক্ষমতা বেশি দিন দীর্ঘায়িত হয় না, তো ক্ষমতার বলে এই সমস্ত কথাবার্তা থেকে বের হয়ে আসুন। আওয়ামী লীগকে 100 বছরেও ক্ষমতা থেকে নামানো সম্ভব না, মানে এটা কোথায় উনি ওহি পাইলেন নাকি, যে কেউ এসে বলে গেছে যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না, এটা হয়ে গেল? উনি জানেন না ওনারা 1-11 সরকার কীভাবে এসেছিলেন? ওনারা ক্ষমতায় আসার লোক, যেইভাবে জবরদখল করে এসে 15টা বছর এই 3টা টার্ম পার করে দিয়েছেন, এই ধরনের মন্তব্য, এই ধরনের চিন্তাভাবনা মেয়রের তাপসের মাথায় আসতে পারে? কারণটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, ওনারা তো ভোটে 9 সালের সেই নির্বাচন, কী বলে 8 সালের সেই নির্বাচনের অনিল বিনের সরকার যেটা, সেই ব্যাপারটা সম্পর্কে তো বিতর্ক আপনারা সবাই জানেন। তারপরে এসে 14 সালে ওই রকমের একটা লাজ লজ্জাবিহীন নির্বাচন করার পরে আমি বলবো যে সংবাদ সম্মেলন যখন করতেছিলেন, ওনাদের দলের এক নেত্রী একটা হাসি দিয়েছিলেন, হা হা করে হাসতে হাসতে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছিল, আর মাথা এইভাবে ঘুরে গেছে যে এখন তো বিএনপি সংসদেও নাই, কিছু বলতে পারবে না, মানে কী এক মজা, মানে এতটুকু লজ্জা নাই, যেখানে 153-54টার মতো আসন তারা এমনিতে মানে জিতা গেছে, সেখানে কোনো নির্বাচন হয় নাই। তারপর এসে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আজকেও আপনারা দেখেছেন আমাদের বক্তারা বললেন এই প্রোগ্রামটাতে যে আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে এমন নির্বাচন দেবো সেখানে কারচুপি হবে না।
তারপর 18 সালে যা তা একটা নির্বাচন করে টিকে গেলেন এবং মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হলো তো সেই জায়গা থেকে মেয়র তপস এই ধরনের কথা বলতেই পারে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভব না তা আমি বলবো উনি কি এত বড় স্বৈরাচার হইছেন মানে এখনকার বাংলাদেশের মানুষ তো আসলে খুবই বিরক্ত ওনাদের প্রতি মানে কথা বলতে বলতে কি যে ফেরাউনের সাথে শক্তিশালী তা আমি বলবো না আমি বলবো এই যে বড় বড় সরকার ছিল বাতিস্তা ছিল অন্যান্য যারা স্বৈরাচারী সরকার ছিল আমাদের দেশে ইরশাদ ছিল তার চেয়ে শক্তিশালী হয়ে গেছেন এইটা যদি মনে করেন তাহলে ভুল করবেন সরকার পতন হবে কেন হবে সেটা বলে দিচ্ছি যারা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছে প্রশাসনের লোক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের যে আমাদের এই জুডিশিয়ারি বলেন যা যা বলেন সরকার তার করে ফেলেছে এটা কিন্তু টাকা দিয়ে সরকার যখন সবাইকে সন্তুষ্ট করতে না পারবেন সরকার যখন এদেরকে পুষতে না পারবেন বা তাদের টাকা যখন কাজে না আসবে তখন কিন্তু এরাই একে ফেলে দিবে বাংলাদেশের জনগণের ফেলতে হবে না সরকারকে আমেরিকান স্যাংশন এসে গেছে অলরেডি অর্থনৈতিক অবরোধ যদি এসে যায় আমেরিকা থেকে তাহলে সরকার টিকবে না কার সাথে অর্থনৈতিক লেনদেন করবে রাশিয়া চীন ভারত এরা সরকারকে টিকায় রাখবে না সরকারকে লুটপাট করার জন্যই আসবে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যদি বেগমপাড়ার বাড়িতে সেই মানে কি বলে বেগমপাড়ার বাড়িতে যদি না ঢুকতে পারে অর্থনৈতিক স্যাংশন আছে সমস্যায় পড়ে এবং যাদেরকে টাকা লুটপাট করতে দিচ্ছে টাকা যদি সেভ না করতে পারে তাহলে সরকার এমনিতেই পড়ে যাবে আসলে আপনার তার সাথে বক্তব্য ভুল প্রতিদিন জিনিসের দাম বাড়ে বাড়তে বাড়তে সেটা সর্বোচ্চ জায়গায় চলে গেছে তারপর সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারে না বাণিজ্য মন্ত্রী নিজে বলছেন সিন্ডিকেটের উপর আমার কিছু করার নেই মানে সিন্ডিকেট যা ইচ্ছা তাই করতে পারে সরকার স্বীকার করছেন প্রধানমন্ত্রী বলছেন এরকম কথা বাণিজ্য মন্ত্রী বলেছেন রেখে আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলবো মানে ভাবতে হচ্ছে আমি একটু বকে দেবো ওকে এরকম বললি কেন কিন্তু উনি যে কথা বলেছেন তার কোনো নজর আমরা পাই নাই তার কোনো নিদর্শন পাই নাই নজির পাইনি উনি কথা বলেননি বা বলেছেন আমি জানি না কিন্তু কথা হচ্ছে দাম বাড়ছে অতএব মানুষ ওই আন্দোলনের জন্য অপেক্ষা করছে আন্দোলনের অপেক্ষায় মানুষ মনে করে যাই হোক লড়াই করি একটা দলের যদি লক্ষ লক্ষ কর্মীকে প্রতিদিন আদালতে যেতে হয় আমি নিজে তো যাই মাঝে মাঝে আদালতে এবং আদালতের ঘটনা আপনারা নিজেরাও যান কীরকম যে আচরণ হয় সেদিন ফোন করেছিলাম মানে আমি করি বোধ হয় বাবলু ভাই করলেন আমাদের একটা কোঅর্ডিনেশনের ব্যাপার ছিল আলালকে ফোন করলেন তো উনি একটু বললেন ভাই আমি তখন জামালপুরে আমি তো বলতে পারবো না জামালপুর কেন বলে হাজিরা দিতে আসছি উনি এবং গয়েশ্বর বাবু গেছেন একসাথে এবং তাদেরকে সেই আদালত আদালতের যিনি বিচারক তিনি তাদেরকে কাঠগড়াইয়ে দাঁড়াতে বলেছেন এই দেশ এই সমস্ত মানুষদের আমাদের মতো মানুষদের লড়াই রক্ত ত্যাগ ঘামে জন্ম নিয়েছে সেই দেশে এই ধরনের লোকজনের সামনে আমাদের নতি স্বীকার করতে হচ্ছে মাথা নত করতে হচ্ছে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে যা ইচ্ছা তাই করছে মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় বলে না বারবার মরার চাইতে একবার মরি তাকে হয়তো জীবন ফিরে পেতে পারি ওই জন্যই লড়াই করা এবং সেই লড়াইয়ের কথাই আমাদের এখন ভাবতে হবে আমি মনে করি ইনশাল্লাহ দেখা যাক এইবার যাওয়ার পরে সামনের একটা মাসে আমরা আরও বৃহত্তর আকারে আরও শক্তিশালী আকারে এমন কর্মসূচি নিয়ে আসতে পারবো যেই কর্মসূচি তাদের ক্ষমতার কেন্দ্রে আঘাত করতে পারে দোয়া করবেন আমাদের জন্য খোদা হাফেজ